আমরা যে আজই বৌমাকে নিয়ে ফিরছি জানলে কি করে? আর বরণের এত ঘটাই বা কিসে? ভাব তো ভালো ঠেকছে না। কি যে বলো না তুমি বড় বৌদি, মেয়েটা এতদিন বাদে বাড়ি ফিরলো, একেবারে জমের দুয়ার থেকে ফিরে এসেছে বলা যেতে পারে, যুদ্ধ জয় করে এসেছে, তার আমরা বরণ করবো না? সত্যি বিজয়া, তুমি সব সময় আমাদের সন্ধ্যার শত্রু ভাবো কেন বলো তো? হ্যাঁ, ওর কিছু কিছু আচার আচরণ পছন্দ না হলে আমরা একটু বকাঝকা করি বটে, কিন্তু ও তো আমার একমাত্র নাত বউ, সে বেঁচে ফিরেছে তাতেও খুশি হব না? এতটা পাষাণ তো আমি নই বিজয়া। এসব কি বরণ? তোর বউয়ের বরণ হবে তো, ওই জন্য ওনাকে এখানে দাঁড় করিয়ে এসব করার কোনো মানে হয়? আগে ঘরে যেতে দাও। এই দাঁড়া বাপু দাঁড়া, ঘরে গিয়ে কখনো বরণ হয়? এখানে বরণটা করে নিতে দে, এত তাড়া কিসের রে তোর? তাড়া তো আছেই পিছু ঠাম্মি, আর দেরি করতে চাইছি না আমি। ওনাকে ঘরে পৌঁছে দিয়ে আমাকে তাড়াকে ফোনটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করে নাও, ওনার শরীর তো ভালো না, বেশিক্ষণ দাঁড় করানো তো ঠিক হবে। হ্যাঁ রে, এই তো করছি। সন্ধ্যা, তোমাকে দেখে যে আমার কি ভালো লাগছে না? সোনা আমার, লক্ষ্মী আমার, দেখো দেখো পিসি, এই বাড়ির বউ এতদিনে বাড়িতে ফিরেছে বলে না গোটা বাড়িটা আলোতে কেমন ঝলমল করে উঠেছে। নাহলে সত্যি বলছি গো, এতদিন না বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার লাগতো আমাদের। আমাদের বউ তো বউ না গো পিসি, একেবারে মা দুর্গা। গালের সিঁদুর মাখালো কেন শৈল? কি সাংঘাতিক দেখাচ্ছে বৌমাকে, ঠিক যেন বিসর্জনটাকে সিঁদুর মাখা প্রতিমা। কি করছে মা? মা ওনারা তোমাকে মা দুক্কা বললেন, কাঁদছেন কেন মা? মা তোমরা এসব কেন করছো আমি বেশ বুঝতে পারছি, মা দুর্গার বিসর্জন চাও তাই না? কিন্তু একটা কথা মনে রেখো সবাই, আমি থাকতে তোমাদের এই মনোবাসনা কোনোদিন পূর্ণ হবে না। আমার বৌমা বেঁচে আছে এবং সুস্থভাবে বেঁচে থাকবে, আমি থাকতে আমার বৌমার কোনোদিন কোনো ক্ষতি আমি হতে দেব না। যতই চেষ্টা করো বিজয়া, এবার তোমার বৌমার বিসর্জন তুমি কেন, স্বয়ং সন্ধ্যাও আটকাতে পারবে না। তোমরা এসব কেন করছো আমি বেশ বুঝতে পারছি, তোমরা মা দুর্গার বিসর্জন চাও তাই না? ওনার জ্ঞান ফিরেছে বলে এই নয় যে ওনার সমস্ত বিপদ কেটে গেছে, প্রচুর ব্লাড লস হয়েছে, কিন্তু এখন কন্ডিশনটা স্টেবল আছে ঠিক কথা, কিন্তু যদি আবার ব্লিডিং শুরু হয় তাহলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে। মা তাহলে কি আমার বিসর্জনের সময় ঘনিয়ে এলো? আমি কি তবে মরে যাব? ফুলবাবু ফুলবাবু, আপনি আমার বাসটা আসুন তো, আপনি এখানে থাকুন, আপনি না এক দণ্ড আমার চোখের আড়াল হবেন না। সত্যি সত্যি যদি আমি যাওয়ার সময় আপনার শেষ দেখা না পাই তখন? উফ, তার আগে ফোন করতে আমাকে বাইরে যেতে হবে, এত কথা তো বাড়ির মধ্যে বলা যাবে না, কে কখন শুনে নেবে? কিন্তু সন্ধ্যাকে এভাবে ছেড়ে দিয়ে সেটেল না করে বেরোতেও তো পারছি না। আচ্ছা এইসব বলছেনটা কি বলুন তো, এই বিসর্জন টিসর্জন সব কি? আর মা তুমিও না পারো বটে, মানে পিসিমণির হাতে লেগেছিল এই সিঁদুরটা, ওটা বাই মিস্টেক গালে লেগে গেছে, কেউ কি এসব ইচ্ছে করে করতে যায় নাকি? দেখ না দেখ না নীল, সব সময় তোর মা আমাকেই দোষ বে, জানিস তো। ফুলবাবু যতই বলুন, হয়তো ঠাকুরই আমায় ইঙ্গিত দিলেন আমার বিসর্জনে। বাকিস বাড়ি ফিরেছি, শ্বশুরবাড়ি থেকেই যেন মাথায় সিঁদুর নিয়ে শেষ যাত্রায় বেরোতে পারি ঠাকুর, এইটুকু শুধু তুমি দেখো।
না কিছু না, মাথাটা একটু কেমন কেমন ঘুরে গেল একটু। মাথার আর দোষ কি? হ্যাঁ, এই শরীরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব আবোল তাবোল জিনিস ভাবলে তো এই হবে। ঘরে চলুন। সাবধানে সাবধানে আসতে। তুমি এবার একটু বিশ্রাম নেবে চলো দিদি। হ্যাঁ, সারা রাত চোখের পাতা এক করেননি। চোখের পাতা এখনো এক করতে পারবো কিনা জানি না রে জানো। তুই এদিকটা একটু দেখে রাখিস, বৌমার কখন কি লাগে। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, বৌঠানের কোনো অসুবিধা হবে না। চলো। যাই হোক পিসিমা, একটা কথা কিন্তু বলতেই হবে, এই যে আমাদের বিসর্জনের প্রোগ্রামটা বরণ দিয়ে শুরু হলো, ব্যাপারটা কিন্তু দিব্য হয়েছে। এরপর শুধু মেজটা ফিরবে আর ঢাক বাজিয়ে দেবে, অমনি একেবারে প্রতিমা জলে ভাসিয়ে দাও। আর বলো বলো দুর্গা মাইকি, জয় জয়। এখন কিন্তু আপনার একদম বেড রেস্ট, খাট থেকে নামবে একদম চলবে না। মা কিন্তু বন্ড পেপারে সাইন করি আপনাকে নিয়ে এসেছে, মাথায় থাকে জানো। ইস, ফুলবাবুর এত যত্ন ছেড়ে আমায় মরে যেতে হবে। কি আজ অল ইন্ডিয়া রেডিওর মুখ বন্ধ কেন? বলতে তো ইচ্ছা করছে একটা কথা, বলে ফেলুন। আপনি আমাকে সারা জীবন এভাবে শক্ত করে আগলে রাখতে পারবেন না ফুলবাবু, যাতে আমার কোনোদিন আপনাকে ছেড়ে চলে যেতে না হয়? কি করে আপনাকে বোঝাই বলুন তো, আপনার আর আমার সম্পর্ক চিরকালের জন্য নয়। আপনি যাবেন না, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব। কি হলো বাবু, চুপ করে গেলেন কেন? ও, আপনার মনে হয় আমাকে কোলে নিয়ে কষ্ট হতে, তাই না? আপনার মাথা ঘুরে গেছে, আপনি আমাকে নামিয়ে দিন না, তেমন হলে আমি আপনাকে কোলে করে ঘরে নিয়ে যাচ্ছি। নো বলক্ষ্মী, তার কোনো দরকার করবে না, আমাকে আপনার কোলে চড়তে হবে না, আমার মাথা ঘুরছে না। আপনি কাজ করুন, কিন্তু আমি সবসময় আপনার সাথে সাথে থাকতে চাই। কিরকম? এই যেমন ধরুন, এই তো আমি চশমা হয়ে আপনার চোখে চোখে ঘুরবো, তারপরে আপনার ওই ফোন হয়ে আপনার হাতে কানে লেপটে থাকবো, তারপর আমি থাক আর অত কিছু হতে হবে না, আপনি এক মিনিটের জন্য আমার হাতে ছাড়ুন না, আমি মায়ের কাছে গিয়ে ওই ওষুধের প্যাকেটটা নিয়ে আসবো। না না, আপনাকে কোথাও যেতে হবে না, আমার ওষুধ ওষুধ লাগবে না, আপনি আমার ওষুধ। সর্বনাশ, আমি ওষুধ? আবার টপ করে আমাকে জলের সাথে গিলে নেবেন না। এই শুনুন, এইসব করবেন না, ঠিক আছে? আপনার শরীরটা তো খারাপ, ওষুধটা তো খেতে হবে, নাহলে শরীরটা ঠিক হবে কি করে? আমি তো আপনার হাত ধরে আছি, গলা তো ধরে নেই, জোরে চিৎকার করে কাউকে ডাকুন না, সে এসে না হয় আমাকে ওষুধ দিয়ে যাবে। এ তো মহা ঝামেলা হলো, এখন সন্ধ্যা না ছাড়লে তারাকে ফোন করতে যাবো কি করে? অনিল দাদা। হ্যাঁ। মাঠান ডাকছে সবাইকে বসার ঘরে। হ্যাঁ চল। এই না না না, তুমি কোথাও যাবে না, মাঠানের হুকুম, তুমি বিছানা ছেড়ে একদম কোথাও যাবে না। নীল দাদা তুমি যাও, আমি বসছি বৌঠানের পাশে। আপনি রেস্ট করুন না, এক সেকেন্ড ছাড়ুন, এক সেকেন্ড ছাড়ুন, এই এখানে একটু হেলান দিন, দিন 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 হেলান দিন। হ্যাঁ ছাড়ুন, আমি এই যাচ্ছি আর আসছি, জাস্ট আসছি, আমি আসছি, তুমি দেখতে থাকো। হ্যাঁ উনি যে চলে গেলেন, এখনই যদি আমি মরে যাই, ডাক্তারবাবু তো বলেছিলেন রক্ত বেরোলেই আমি মরে যাব। জ্বালা দিদি বলছি, দেখো তো আমার ব্যান্ডেজ দিয়ে রক্ত বেরোচ্ছে কিনা। কই কই না তো, কিন্তু এমন কথা কেন বললে? ও বৌঠান, তোমার কি শরীর খারাপ করছে? না কোনো শরীর খারাপ করেনি, রক্ত যখন বেরোচ্ছে না তার মানে এখনই মরবো না, যেন রক্ত না বেরোয় ঠাকুর, আমি যেন না মরি। কি ব্যাপার বিজয়, আমাদের সবাইকে তড়ি ঘড়ি ডেকে পাঠালে? নীল অশোক বলছি। মেজ,
তুই একটু রিন্টুকে ফোন করে দেখ তো কদ্দুর। এই আবার কি নতুন নাটক শুরু করলো? নাটক ও কি করবে রে, নাটক তো করবে রিন্টু। ফোন করেছিল এলো বলে। কিন্তু বড় বৌদি, মেজ দাদা তো এখনো ফিরলো না। ফোন করেছিল একটু আগে, এক্ষুনি এসে পড়বে। কে রে মেজো, ফোনে পেলি? না ফোনে পাচ্ছি না। সন্ধ্যা তারা